আজকে তোমাদেরকে একটা ট্রেনের ব্যাপারে বলবো, যেই ট্রেন একেবারে বাংলাদেশ থেকে আমাদের পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে আসছে। পশ্চিমবঙ্গের মেদিনীপুরে মিয়াবাজারে জোড়া মসজিদ বলে একটা স্থান আছে, সেটা হচ্ছে মুসলমানদের কাছে একটি তীর্থস্থান নামে পরিচিত। আমাদের বাঙালিদের যেমন তারাপীঠ আছে, সেরকমভাবে ওটা হচ্ছে মুসলমানদের কাছে একটা তীর্থস্থান, আর তারাপীঠ আমাদের বাঙালিদের কাছে একটা তীর্থস্থান। সেই রকমই মুসলমানদের কাছেও একটা একটা বা মূলত বাংলাদেশি মুসলমানদের কাছে একটা বড় তীর্থস্থান। এবং এই তীর্থস্থানেই 17 ফেব্রুয়ারি এই উৎসব চালু হয় এবং 7 দিন ধরে এই উৎসব চলে মুসলমানদের। এই উৎসবে বাংলাদেশ থেকে বহু তীর্থযাত্রী এখানে আসে, এসে এই উৎসব উপভোগ করে। এর জন্য বাংলাদেশ থেকে আগেই ট্রেন চালু করা হয়েছিল, এখনও ট্রেন চলছে। কোভিডের সময় 2 বছর বন্ধ ছিল, কিন্তু আবার সেই ট্রেন চালু হয়েছে, সেই ট্রেন আসছে আমাদের। সেটি বাংলাদেশের রাজবাড়ি বলে একটা জায়গা আছে, সেই জায়গা থেকে ট্রেন চালু হয় একেবারে মেদিনীপুর, আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলাতে এসে সেই ট্রেন থামে। এবং সেই ট্রেনের পুরো যদি বাইরের যেটা পোশাক পরিচ্ছদ যেটাকে বলা হয়, আমাদের মানুষদের পোশাক পরিচ্ছদের মতোই বাইরের যে আবরণটা সেটা দেখার মতো থাকে, এত সুন্দর একটা সাজানো থাকে। এবং ওরস বলে লেখা থাকে, ও র তালবস্য ওরস বলে লেখা থাকে, কেউ আবার উরস বলে, তো ফলে এটা একটা নামের একটা তফাত আছে, কেউ কেউ ওরস বলে কেউ উরস বলে উৎসবটাকে। সেই হিসেবে ট্রেনটারও নাম আছে ওরস, বাংলাদেশ থেকে আসছে। আমিও হঠাৎ করে এটা দেখতে পাই, আমি যখন ঝাড়গ্রামে আসি খড়গপুর থেকে, সেই সময় ট্রেনে বসেছিলাম, হঠাৎ করেই দেখি যে ওই ট্রেন খড়গপুর থেকে মানে ঢুকছে, সেই সময় কেবিনে ঢুকছে, মানে লাগাচ্ছে, তারপরে ইঞ্জিন লাগাচ্ছিল, ইঞ্জিন লাগানোর পরে সেটা মনে হয় চালু হতো, মানে মেদিনীপুরের দিকে যেত। তো সেই সময় এই ভিডিওটা করি আমি, এবং দেখে আমি মানে শুনেছিলাম মেদিনীপুরে এই উৎসবটা হয়, কিন্তু কোনোদিন সেই উৎসবে যে ট্রেনটা আসে 24 বগির ট্রেন সেটা কোনোদিন দেখিনি। তো এই প্রথম দেখলাম, সেটারই ভিডিও তোমাদেরকে দেখাচ্ছে যাচ্ছি এখন, সেই ট্রেনটার ভিডিও, সেই ট্রেনটা কেমন সেটাই ভিডিও করেছি, সেটাই দেখাবো তোমাদেরকে। চলো সে বেশি না কথা বলে সে ট্রেনটা আগে দেখা যাক, তারপরে তোমরা বুঝতে পারবে যে বাংলাদেশের ট্রেনটা কীরকমভাবে আসছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, এই যে বাংলাদেশে পুণ্যার্থীরা আসে, তাদের এক একজনের খরচা পড়ে এই উৎসবে, মানে আসা যাওয়া মিলে মিনিমাম 15-20 হাজার টাকা খরচা পড়ে তাদের এক এক জনের, ঠিক আছে। চলো ট্রেনটার দিকে, ট্রেনটা দেখা যাক, চলো খড়গপুরে ট্রেনটা বেরোচ্ছে, তো এখন দেখা যাক। ¶¶